পরিবারের জন্য কাজ করে। বছর কতজন কাজ করছেন? এবছর লোক নেই তো, এই ধরো তিন চারজনা হয়তো। কাজ কবে থেকে শুরু হয়েছে? এবছর আমরা কাজ করেছিলাম ফাল্গুন মাস থেকে, যখনই লকডাউন শুরু হয়ে গেল তখন থেকে কাজটা স্টপ করে বন্ধ করে। লকডাউনে একটা প্রেশার ছিল যে না হতে পারে, না হতে পারে পুজো। প্রত্যেকটা লোকে একই কথা বলছে যে এবার দুর্গা পুজো হবে না, হবে না যখন তাহলে আর ঠাকুর বানিয়ে তো কোনো লাভ নেই। পুজোই যদি না হয় তাহলে ঠাকুর বানিয়ে লাভটা কি আছে? এবছর মানে আমরা আপনারা তো আগের থেকে ঠাকুর বানানোর কাজ শুরু করেছিলেন, মানে ক্ষতির দিকে যাচ্ছেন কি বা লসের দিক থেকে যাচ্ছেন? হ্যাঁ, প্রচুর লস। যে ধরুন যে ঠাকুর 50,000 টাকা গ্রাম আছে, সেই ঠাকুর এসে বলছে 20,000 টাকা, 30,000 টাকাই নেই। কিন্তু মেটেরিয়ালসের দাম সব বেড়ে গেছে, বিচুলি সুতলি মাটি সব প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে, কিন্তু ঠাকুরের দাম বাড়ে এবছর। এটা কি মানে করোনার জন্য মনে করছেন দাম বৃদ্ধি বলবে? হ্যাঁ, করোনার জন্যই তো। আমরা যে আমরা কার কাছে যাব, আমরা কার কাছে যে চাঁদা চাইতে যাব দোকানের বা আশেপাশে যা পরিস্থিতি আছে, আমরা কার কাছে চাঁদা চাইতে যাব? পুজো হচ্ছে কিন্তু আয়োজন কম, আয়োজন কম পুজো হচ্ছে, ছোট পুজো হচ্ছে আয়োজনটা। ছাঁচে করা একচালা মূর্তির উপর নির্ভর করেই চলছে কুমোর পাড়ার কাজ। স্থিতি কেমন? অন্যগড়ের তুলনায় পরিস্থিতি খুবই খারাপ। খারাপ বলে লোকের তো বুঝানো তো সম্ভব নয়, পরিস্থিতি খুবই খারাপ। এবার যাদের বড় বড় ক্লাবের বড় বড় যাদের প্যান্ডেল, যারা ভিতরে যে যারা ঠাকুর প্রতিমা দর্শন করে, তারা তো সেইভাবে তো প্যান্ডেল করতেও পারবে না। তারপরে আর্থিক অবস্থার পরিস্থিতি খারাপ, তারপরে আমাদের আর্থিক অবস্থা খারাপ, তারপরে মানে প্রত্যেকটা জিনিসের যে পরিস্থিতি, সেইভাবে আমাদের ক্লাবের সঙ্গে বা বাড়ির সবার সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের চলতে তো হবে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি হচ্ছে, ঠাকুর বিক্রি হবে কিন্তু ছোট ছোট সব 8 ফুট 9 ফুট 10 ফুটের মধ্যে, 400 টাকা রোজ, 300 টাকা রোজ কি আছে। মানে করোনা কি সেই বাজে কথা বললে উৎসব মুখর বাঙালি করোনার প্রভাবে মেন করোনার তো 1 নম্বর প্রশ্ন আছে, তারপরে মানুষের তো আর্থিক অবস্থা তো খুবই শোচনীয়। আর প্রত্যেকটা ক্লাব যে দেবে, ক্লাবেরও তো প্রয়োজন আছে, আর প্রত্যেকটা ক্লাবের সংসার আছে, প্রত্যেকটা ছেলেদেরও সংসার আছে। করোনা পরিস্থিতিতে মা দুর্গা এবার আপনাদের উপর কতটা সহায় বলে মনে করছে? মা দুর্গা ঠিকই আছে, মা দুর্গার জায়গায় মা দুর্গা আছে, মা দুর্গা ঠাকুরকে তো মানে বাজে কথা বললেও তো হবে না। আর ঠাকুরকে ঠাকুর আছে সব আগের থেকে, আমাদের করোনা তো যা পরিস্থিতি সাথে সবাই জানতে পারছে, বুঝতে পারছে যে কী হচ্ছে। এখন মহামায়া দেখবি, পুজো তো হবে, পুজো নিশ্চয়ই হবে। সব মিলিয়ে বলাই বাহুল্য যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে করোনার ভয়াবহ প্রভাব